বাকি তো তিনটা নিজে আটটাকে হয়েছে দশটাকে হয়েছে হলুদের অনুষ্ঠানের মধ্যে জামাইরে যে মানুষ এরকম করে না জামাইরে বউরে না তো টাকা দেয় তো আমার গান শুনে মানুষ দৌড়াবে কইরার সময় লোকটা কষ্ট করতেছে হাফিজা বাবু তুই পাসপোর্ট করে ব্যাংকক চলে আয় সময় দিবি তোর মতো মাইয়ারা ব্যাংককে রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকে গলার গুলার পিলটা অনেক সুন্দর হ্যাঁ এক্সপেন্সিভ গলার গুলা এক্সপেন্সিভ গুলার এক্সপেন্সিভ পিল কশ গুলার কশ তিল বৈরারে পিছনে বসাই রাখো সৈয়দ আফ্রিদি তোর বাপের কোলে তোর মাকে বসায় রাখ আর তোর মার কোলে তোর বাপকে বসায় রাখ হ্যাঁ আমি এখানে কাজ করতেছি হ্যাঁ আর বৈরাটা তোর মতো বাদাই মানা হ্যাঁ বউয়ের কোলে ওইটা বসে থাকে না বৈরাটার কাম আছে ফুল টাইম ওয়ার্কিং 13,000 ইয়া 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 থ্যাংক ইউ পিছনে কি নানা ভাই ঘুমাচ্ছে না না বেবি তোমার নানা ভাইয়ের আব্বা ঘুমাচ্ছে তো কি হয়েছে তোমার নানা ভাইয়ের আব্বা ঘুমাচ্ছে তোমার কি সমস্যা ওকে নির্ফুতাইন এক রাত কত নিবে এসা রুবে হ্যাঁ এক রাত কত নিবে তুই টাকা গুনতে পারিস কয়টা কত টাকা 1,00,000 টাকা হয় এটা আগে ক তারপরে বুঝবো 1,00,000 কত নিব এক রাত কত নিব আর 2 রাত কত নিব আর 3 রাত কত নিব সেটা পরে আলাপ হবে কয় টাকা 1,00,000 টাকা হয় আগে এটা কও অশিক্ষিত গরু চন্দন আমার প্রতিষ্ঠান এটা আমার কাজের জায়গা কর্মের জায়গা এখানে এসে আমি নাচ দেখাইতে আসি না ওকে ঢং করতে আসি না এসব বলি না বাবু তুমি খাইছো বাবু খাইবা বাবু খাইছো বাবু আসো বাবু ঘুমাও বাবু আই লাভ ইউ এগুলো করতে আসি না হ্যাঁ ভাই নানি রে চলোই না সোহেল মিয়া নিজের বাপ মারে খবর নিস না বাপ মারে খাওয়াস না দাওয়াস না নিজের নানা নানির খবর নাই মানুষের জামাই বড়লে খুব মজা লাগে না মনে কর একটা অর্থি মরলে চপর দাঁত এক চপর দাঁতে আরেক চপর মতো লাগবে আহা শোনা গো আমার আব্দুল করিম কি বেবি ভাবি ও চাচা কোথায় বাস্তব জীবন অনেক কঠিন তোর বাস্তব জীবন অনেক কঠিন হবে ইউসটা খা তুই তো প্রাইমারি স্কুল পাস না করতে পারলে বাস্তব জীবন অনেক কঠিন হবে জীবনে বউও মিলবে না টাকাও মিলবে না কোনো কিছু মিলবে না ফকির নি ওকে ওই হ্যালো বেশি বেশি হয়ে যাচ্ছে না টাকাটা আব্বু কই আমার এই আচ্ছা সি হাব তোর আব্বু কই তোর আম্মুর কাছে আছে কিনা খবর নেই মিনহাজ আমার এই ব্যাগ লাগবে আর ব্রা লাগবে এটা কি ব্রার দোকান হয় আচ্ছা রুমের ভাবি মনে হয় জ্বর আসছে একটু পর পর শুধু উহা করতেছে কি করি এখন উজ্জ্বল আহমেদ তো কি করি এখানে কমেন্ট করেন এটা কি কমেন্ট করার জায়গা আপনার হ্যাঁ নাইটি ড্যাশ পরে কিছু নাইটি ড্যাশ দেখাও বউ লাগতেছে না আমাকে কেন আমাকে দেখলে সবসময় সিঙ্গেল সিঙ্গেল লাগে এই সিঙ্গেল সিঙ্গেল লাগে না বলো কেউ কে দেখলে বলবে আমার বিয়ে হয়েছে দেখলে কেউ বলবে না এটা তুমি বলবে দুবি আচ্ছা মা তুমি জানো দেখো কেউ বলবে না আমাকে দেখলে অবশ্যই বলবো তাই না আচ্ছা এই যে দেখো এটা আমাদের শোরুমের ব্যাগ এন্ড কিন্তু ব্যাগের ভিতর কোনো টাকা নাই তুমি কত টাকা পয়সা দিলে ব্যাগটা একটু পরিপূর্ণতা পেতো টাকা পয়সা দিলে ব্যাগটা একটু পরিপূর্ণতা পাইতো কটা টাকা পয়সা দাও হোয়াট ইজ দিস এখানে কি ভিক্ষা এটা কি ভিক্ষার থলি মনে হচ্ছে তোমার আরে কি আসছো দেখছো আরে শুরু তো
তুমি চিটাগাং এসে পুরো জামাই আদর পাইতেছো, মানুষ সেলফি তুলে তোমার শরীর দেখো রূপ পেয়েছে, চেহারা সেজে গেছে। আজকে সবাই বলতেছে যে আপু ভাইয়ের চেহারা দিয়ে তো চৌলস পাই যেতেছে। বলছে আরে বুঝেন না, এত এত মহিলাদের সাথে সেলফি তুলতে পারতেছে, আর কক্সবাজার আরো মনে করো যে আমাকে ছাড়া গেছে, মানে যাই আমার বান্ধবীদের সাথে। ও বলে আমি কক্সবাজার 5টা গার্লফ্রেন্ড বানাই আসছি। নাকি তোমার পকেট ছেড়ে বড় বড় নোট পড়ে যায়, ডলারে পেমেন্ট করতে পারো। আমরা ডলারে পেমেন্ট দিই, তাই না? এখান থেকে কি অবস্থা, সবাই কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। এন্ড এই মুহূর্তে আমরা বালিয়ারকেরে এত বেশি ভিড় ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন মিলিয়ে মিনিমাম 10,000 মানুষ আসছে আপু। আজকে সারাদিন মিলিয়ে মিনিমাম 10,000 মানুষ আসছে আমাদের সাথে দেখা করতে। সো ইটস এ ব্লেসিং এন্ড থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ চিটাগাং, থ্যাংক ইউ সো মাচ। আমি সবসময় হ্যাপি এবং আজকে এত বেশি খুশি হয়েছি যে এত মানুষ আসছেন আমাদের ওয়ান ইয়ার সেলিব্রেশনে। এবং আমি আজকে দেখেন আমি এতই টায়ার্ড যে আমি জুতা খুলে রাখছি, খালি পায়ে লাইভে দাঁড়াইছি, কারণ আমার মাথা ঘুরাইতেছে, এই জন্য আমি জুতা খুলে ফ্লোরে পাততেছি। এখন আমার জামাই তো এরকম না যে আচ্ছা ঠিক আছে মাথা তোমার মাথা ঘুরাইতেছে আসো তোমার কুলে করে নিয়ে সিঁড়ি দিয়ে উঠাই, ওগুলো তুমি নিতে নিতে হাইটে হাইটে উঠো, দাও এটা পরিপূর্ণ করো। তুমি অসুস্থ টাকা কথা বলো না, শোনো আমি যতই অসুস্থ থাকি না কেন, মনে করো আমার প্রেশার লো, একদম প্রেশার ফল্ট করে হসপিটালে, তুমি জানো যখন আমি টাকা দেখি তখন প্রেশার আমার হাই হয়ে যায়, ঠিক না? দুলাভাই তো অনেক ফুরফুর আছে, মোহাম্মদ রফিক দুলাভাই তো মনে করেন পুরা শ্বশুর বাড়িতে আসছে। আসসালামু আলাইকুম টনি আপু, কেমন আছেন? ভাইয়াকে সালাম দিয়েন, হাসান আলী হাসান। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার পরা শাড়িটা একদমই লস প্রাইসে শুধুমাত্র আমাদের চট্টগ্রাম বালিয়ারকেট আউটলেটের এক বছর পূর্তি উপলক্ষে। এখন অনেকে আমার বলতে সাপু আপনি তো সব ডিসকাউন্ট শুধু চট্টগ্রামের মানুষকে দিতেছেন, আমরা যারা অনলাইনে তাদেরকে কি দিতেছেন? আচ্ছা এবার যারা অনলাইনে তারা যেন শাড়ি কিনতে পারেন এই জন্য এই শাড়িটাকে টোটালি অবিশ্বাস্য প্রাইসে ডিসকাউন্টে দিছি। এটার প্রাইস গেস করতেই পারবেন না, এটার প্রাইস গেস করতে পারবেন না। দেখেন আমি একটা ম্যাজিক দেখাই, তুমি একটু দাঁড়াও তো, শুধু হয়ে দাঁড়াও, দেখেন আমি একটা ম্যাজিক দেখাই, আমি ওর সমান কিভাবে হয়ে যাই, ওর থেকে লম্বা হয়ে যাবে, এই তো দেখেন ওর থেকে আমার বেশি উচ্চতা দেখা যায়। হাওলাদার আবু আলম লিখেছে আপু আজকে 10,000 মানুষের কাছে বেচাকেনা করছেন, অনেক ভালো কথা, কিন্তু আমার গালে একটা জুতা দিয়ে বাড়ি দিলেন না, এটা কেমন করে হইলো? এটা কি কোনো হইলো? 10,000 মানুষ আসছে, আমরা ছবি টবি তুললাম, এখন আপনি বলতেছেন আপনার একটু জুতা দিয়ে বাইরানির জন্য, এটা কেমন কথা হলো বলেন তো? আপনার জুতা দিয়ে বাইরালে আপনার বাড়ি খেলে আপনার ভালো লাগে না? হাওলাদার আবু আলম, হাওলাদার আবু আলম,
আচ্ছা আহমেদ হৃদয় লিখছে, আপু আমি তো আজকে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খেয়ে আসছি, এখন আমার মাথা ঘুরাইতেছে। তো তুই সাথে মেয়াদ উত্তীর্ণ জিনিস খাইছিস না, সাথে আরো দুই চামচ গু খা, দেখবি মাথা ঠিক হয়ে যাবে। হ্যাঁ তোর লাই কেটে যাবে, যে লাইটা লাগছে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খায়া, ওই লাই খাইটা বাই হয়ে যাবি। আচ্ছা আব্দুল্লাহ সজীব লিখেছে, আপনার দেশের বাই আমি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাফিসা জাহান লিনু লিখছেন, আজকে রাতে দেখলাম দাদু মারা গেছে। আচ্ছা আমার জামার হায়াত আরো বেড়ে গেছে, বাট আপনি যে একটা সুন্নি বেডি প্রোফাইল পিকচারে অন্য একজনের ছবি দিয়ে রাখছেন, তো আপনার মতো আপনার একটু পিন কমেন্ট করে রাখি, দেখেন অন্যরা একটু আপনাকে কি করে। আপনার মতো মহিলারা জানেন সারাদিন জামাইয়ের পিডানি খায় আর অন্য মানুষের লাইভের মধ্যে এসে শয়তানি করে। আচ্ছা বাই দ্য ওয়ে